नमस्कार, आमी प्रसेनजित। शुरू करछि उत्तरेर संवाद। विस्तारित संवादे जाब, तबे तार आगे देखे नेब आजकेर विशेष विशेष संवाद। सिक्किम थेके उत्तरबंगेर आकाशे दापिये बेड़ाछे बर्षा। जलस्तर बृद्धिते तिस्ताय जारी हलो हलुद संकेत। परिस्थिति मोकाबिलाय प्रस्तुत सिविल डिफेंस ओ एनडीआरएफ। बड़ विपर्यये हाथ थेके मानुषके रक्षा करते महड़ा चलो जलपाइगुड़ी राजबाड़ी दीघीते। लगातार बृष्टिते भेंगे पड़ल बागड़ाकोट चा बागान श्रमिक आवास। ब्रिटिश आमले तैरी श्रमिक आवासगुलोते नजर नहीं चा बागान कर्तृपक्ष बा सरकार कारोरी। जीर्ण श्रमिक आवासगुलो मेरामत ना करले आरो विपदेर आशंका। जिला जुड़े रातभर शुरू होयेछे माझारी थेके भारी बृष्टिपात। একই ভাবে বৃষ্টিপাত হচ্ছে পাহাড় এবং সমতলের অন্যান্য অংশেও। তিস্তা ব্যারেজ থেকে জল ছড়ায় NH31 দিয়ে জল ঢাকা সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। জল বাড়ছে তিস্তা এবং করলা নদীতেও। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বর্ষা প্রবেশ করলো জেলায়। তবে জলপাইগুড়িবাসীরা জানাছেন জলপাইগুড়ি শহর বা জেলা জুড়ে যে তাপমাত্রা তৈরি হয়েছিল তাতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়েছেন জেলাবাসীরা। তবে বর্ষা প্রবেশ করতেই অনেকটা স্বস্তি মিলেছে। তারা জানাচ্ছেন এই ধরনের গ্লোবাল ওয়ার্মিং এর সম্মুখীন তারা কখনোই হননি, এই প্রথম এই ধরনের তাপমাত্রা বৃদ্ধির সম্মুখীন হয়েছে জেলাবাসী। তিস্তায় জারি হয়েছে হলুদ বিপদ সংকেত, হরকাবানের সতর্কতা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের। পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি নিয়ে প্রস্তুত সিভিল ডিফেন্স, স্ট্যান্ডবাই মোডে রয়েছে DNRF। গত কয়েকদিনে আরও শক্তিশালী হয়ে সিকিম সহ উত্তরবঙ্গের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে বর্ষা। ইতিমধ্যেই উত্তর সিকিমে হরকাবানে বিধ্বস্ত আটক পর্যটকদের উদ্ধারের কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই পাশাপাশি উত্তরবঙ্গের সমতলে দাপট বাড়িয়েছে বর্ষা। কেন্দ্রীয় ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় শিলিগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 50 মিলিমিটার, জলপাইগুড়িতে 94.80 মিলিমিটার, জেলার বানারহাটে বৃষ্টি হয়েছে 168 মিলিমিটার, মালবাজারে বৃষ্টির পরিমাণ 118.50। সমতলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যে তিস্তা, জলঢাকা, লিশ, ঘিসের মতন পাহাড়ি নদীগুলোর জলস্তর ক্রমশই বাড়ছে শনিবার রাত থেকে। জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে তিস্তা নদীর অসুরক্ষিত এলাকায় হলুদ বিপদ সংকেত জারি করা হয়েছে রবিবার বেলা 11টায়। বর্ষার বারবারন্ত এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জারি করা হরকাবানের সতর্কতাকে মাথায় রেখে জলপাইগুড়ি জেলা প্রশাসন যে কোনো বড় বিপর্যয় থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে সিভিল ডিফেন্স বাহিনী ডুবুরি স্পিডবোট সহ মহড়া চালাচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি দীঘিতে। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী রায় জানান, আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার জন্য সিভিল ডিফেন্স বাহিনীকে প্রস্তুত রেখেছি। এর সঙ্গে ডুয়ার্সের রোদলাবাড়িতে NDRF বাহিনীর জওয়ানেরা প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য। অপরদিকে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স বাহিনীর কমান্ড্যান্ট তথা সদর মহকুমা শাসক সুদীপ পাল জানিয়েছেন, এই মুহূর্তে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য 4টি স্পিডবোট, 20 জন ডুবুরি সহ বিভিন্ন স্থানে দেশি নৌকো নিয়ে সদা প্রস্তুত রয়েছি। সিভিল ডিফেন্সের ওয়াটারিং যেটা আছে তার আমরা মহড়া প্রস্তুতি দেখলাম, মক ড্রিল। সামনে এই বর্ষার সিজনে আমাদের অনেক রকম রেস্কিউ অপারেশন করতে হয়, সেখানে আমাদের ট্রেন্ড ডুবুরি রয়েছে, তাদেরও আমরা মক ড্রিল করলাম। আমাদের বোটগুলো ঠিক চলছে কি না এগুলো আমরা মহড়া করলাম আজকে এই রাজবাড়ি দিঘিতে। আমাদের সিভিল ডিফেন্সের যারা ট্রেন্ড ডুবুরি রয়েছে, যারা গভর্নমেন্ট থেকে ট্রেন নিয়ে এসছে, তাদের প্র্যাকটিস হল প্লাস যে বোটগুলো আছে আমাদের সেই বোটগুলো সচল আছে কিনা, তাদের মেশিনগুলো প্লাস আমাদের বোর্ডটা সেগুলো আমরা ট্রায়াল নিলাম। নতুন করে কোনো বোর্ড বা মালবাজারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না? মালবাজারের না, মালবাজারের ক্ষেত্রে NDRF তো আমাদের স্টেশন হয়ে গেছে, চলে এসছে ওরা। NDRF অদলাবাড়িতে রয়েছে এখন, আর আমরা তৈরি আছি, চতুর্দিক থেকে তৈরি আছি, কোনো প্রবলেম নেই। যে গত বছরের যা বোর্ড ছিল, আমাদের নিজেদের বোর্ড ছিল দুটো, সিভিল আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স তো দুটো উইং আছে একই দপ্তরে, তো আমাদের দুটো বোর্ড ছিল। আমরা আমাদের কিছুদিন আগে 3-4 মাস আগে আমরা আরও যে দুটো বোর্ড আমাদের SJDA দিয়েছিল, সেই SJDA বোর্ডগুলোকে আমরা আবার অপারেশনাল করেছি। এর ফলে আমাদের কাছে এখন আমাদের জেলাতেই 4টে বোট আছে। এছাড়া আমরা রায়গঞ্জ থেকে আমরা কি 3টে বা 4টে আরও বেশি বোট আনার ব্যবস্থা করছি, যাতে মালবাজার এবং আমাদের যাতে সংখ্যাটা আমাদের 8টা যদি হয়ে যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। এবং হচ্ছে যে আমাদের কোনো স্পেশাল কিছু না, কারণ এটা তো যে কোনো সময় যে কোনো বিপর্যয় আসতে পারে, যেটা ADM স্যার বললেন। তো আমরা সমস্ত কিছুতেই প্রস্তুত আছি। এছাড়া আমাদের যে কান্ট্রি বোট আছে, ধরুন অনেক জায়গায় কি হয় যে ঝোপঝাড় হয়ে রয়েছে,
সেক্ষেত্রে তো আমাদের পপুলার যাবে না, এটা জড়িয়ে যাবে আর কি। সেক্ষেত্রে আমরা আমাদের যে কান্ট্রি বোর্ডগুলো আছে সেই কান্ট্রি বোর্ডগুলোকে ইউজ করি এবং আমরা সর্বতোভাবে এবং যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু প্রস্তুত আছি। সিভিল ডিফেন্সের কর্মী কি যথেষ্ট রয়েছে নাকি আরও? না, আমাদের যথেষ্ট আছে এবং হচ্ছে যে আমাদের টাইম টু টাইম তাদেরকে ট্রেনিং দিতে হয় এবং তাদেরকে সচল রাখতে হয়। শুধু সংখ্যা বেশি থাকলে হবে না, কোয়ালিটিটাও বাড়াতে হবে। সেই লক্ষ্যে আমরা কোয়ালিটি এবং আমরা যেরকমভাবে স্টেটে, যেটা এডিএম স্যার বললেন যে আমাদের স্টেটে যখন যখন ট্রেনিং হয় আমরা কিন্তু সেইভাবে পাঠাই। এবং আমাদের যারা ডুবুরি আছে, এটা এই পুকুরটা আজকে আমাদের রাজবাড়ি মাঠের যে পুকুরটা 18 ফুট ডেপ্থ আছে, কিন্তু আমাদের ছেলেদেরকে 50 ফুটের ট্রেনিং দেওয়া আছে, যেটা কল্যাণীতে হয়েছিল গত বছর। এবং এবছরও আমাদের ট্রেনিংয়ের চিঠি এসছে, আমরা আমাদের ছেলেদের পাঠাব। আমাদের ডুবুরি গত 20 জন আছে আর ইকুইপমেন্ট সাফিসিয়েন্ট আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে সাফিসিয়েন্ট ইকুইপমেন্টস দিয়েছে এবং আমরা প্রতি 3 মাস অন্তর সেগুলোকে আমাদের সমস্ত যে পরিচর্যা যাকে বলে সেই পরিচর্যা করে আমাদের যা যা গ্রিস দেওয়া বা অয়েলিং করানো এবং কোনোটা খারাপ হয়ে গেলে সেটাকে মেকানিকের কাছে নিয়ে ঠিক করা, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে পিস্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অরবিন্দ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে বিশেষ আলোচনা করলেন কৃষ্ণ দাস। অরবিন্দ অঞ্চলে এবারে নতুন প্রার্থীদের সাথে আলোচনা করলেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। এদিন অরবিন্দ অঞ্চলের বেশ কয়েকজন যুবক তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে নিজেদের আনলেন। পাশাপাশি পঞ্চায়েত ভোটের দিন আসন্ন, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা সভা করলেন কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন কৃষ্ণ দাসের কন্যাও। উপস্থিত হয়েছিলেন গতবারের অরবিন্দ অঞ্চল থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সঞ্জীব কর্মকার, নিতাই কর সহ অনেকেই। মূল আলোচনার বিষয়বস্তু ছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তাই এই বছর যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তারা কিভাবে জিতবেন এবং মানুষের সুখ দুঃখ কষ্টে তারা কিভাবে মানুষের পাশে থাকবেন, তাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আজকে আমাদের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আমরা একটা কর্মী সভা করলাম, যেহেতু আজকে আমাদের স্ক্রুটিনি হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে সময় যেহেতু খুব কম, এই কম সময়ের মধ্যে আমাদের কর্মীদের নিয়ে একটা আলোচনা আমরা করলাম, আমরা একটা রণনীতি ঠিক করলাম, প্রচার যাতে আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে পারি, এই জন্য একটা কর্মী বৈঠক আমরা আজকে দেখলাম। আপনাদের দলে যোগ দিল অনেক সরকারপাড়া থেকে, দলে যোগ দিল প্রায় 30টা পরিবার, ওরা আজকে আমাদের এখানে যোগ দিল। তাদের কিছু দাবি দাওয়া আছে, কাজকর্ম, সেটা আমরা সেখানে বললাম যে ঠিক আছে অবশ্যই হবে, আমরা অবশ্যই বিষয়টা দেখবো, তৃণমূলকে ভালো ভালোবেসে এখানে আজকে। আপনারা সাংবাদিকতা করেন তার বিনিময়ে একটা মানে ভাতা পান, যে ইয়ার হয়ে যে সংবাদপত্রে কাজ করেন তার বিনিময়ে একটা ভাতা পান। সেম রাজনীতির মধ্যে প্রত্যেকেই চায় যে যাতে উন্নয়ন হয়, যাতে একটা আমরা ভালো জনপ্রতিনিধি পাই, ভালো একটা পঞ্চায়েত বোর্ড পাই, সেটা তো তাদের দাবি থাকেই, সেটা তো মানে থাকবেই সেই দাবি, আর সেই দাবিকে সামনে রেখেই আমাদের কাজ করতে হবে। অবশ্যই অবশ্যই উন্নয়ন, রাজনীতি মানে উন্নয়ন, রাজনীতি মানে শান্তি, থাকবেই সেটা। আপনাদের এখানে কতগুলো ওয়াকওভার পেল যে বহু দেখা যাবে প্রার্থী নেই হলো, এরপরে আমাদের সেই সমীক্ষাটা ভালো করে আমরা দিতে পারবো। এখন আশা আমরা আমাদের 6টা জিপি আমরা দখল করবো, সেই নিয়ে কোনো রকম সন্দেহ। ফের জলপাইগুড়ি চা বলয়ে তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ। এবছর করোলা ভ্যালি চা বাগানে পঞ্চায়েতে দাঁড়ালেন এক স্নাতকোত্তর ছাত্রী। করোলা ভ্যালি চা বাগান থেকে এবছর পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্নাতকোত্তর ছাত্রী টিকা রাউডিয়া। তার বাবা এক সময় চা বলয়ের শ্রমিক আন্দোলনের নেতা ছিলেন, বাবার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ মেয়ের। কম বয়সী উচ্চশিক্ষিত এই তৃণমূল প্রার্থীর ইচ্ছে মানুষের জন্য কাজ করার। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে অসন্তোষ গণ্ডগোলের ছবি উঠে এলেও করোলা ভ্যালি চা বাগানের ছবিটা ভিন্ন। ভোটের ময়দানে নতুন প্রজন্মকে দেখে আনন্দিত ভোটাররাও, জেতার ব্যাপারে 100% আশাবাদী টিকা রাউডিয়া। চা বাগান এবং শ্রমিকদের জন্য উন্নয়নমূলক কাজ করতে চান তৃণমূলের এই প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইতিমধ্যেই, ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী টিকা রাউডিয়া। তিনি জানিয়েছেন, ছোট থেকেই বাবাকে দেখেছি সমাজের জন্য কাজ করতে, সেটা দেখে আমারও ইচ্ছে ছিল সমাজের জন্য কিছু কাজ করার। আমি সমাজবিদ্যারই ছাত্রী, তাই সমাজের মানুষের কাজ করার জন্য প্রার্থী হয়েছি। যেহেতু আমি দেখেছি বাবাকে ছোট থেকেই সমাজের জন্য কিছু করার, সমাজের জন্য সবসময়
কাজ করার। আমার আমারও আগের থেকে ইচ্ছা ছিল বরাবরই যে আমিও সমাজের জন্য কিছু করব, যেহেতু আমার পড়াশোনাও সমাজ নিয়েও চলছে। তার জন্যই আমি বাবা যেহেতু আমাকে প্রথমে বললেন যে এই পঞ্চায়েতে দাঁড়ানোর কথা, আমার যেহেতু আগের থেকেই ইচ্ছা ছিল আমি একবারে হ্যাঁ বলি আর দাঁড়িয়েছি। পড়াশোনা আমি হলো এখন মাস্টার্স করছি সোশ্যাল ওয়ার্কে। ভোটে 100-তে 100% আছে জেতার সম্ভাবনা। হ্যাঁ, চা বাগানের এলাকায়। চা বাগানের শ্রমিকদের জন্য কিছু ভাবনা আছে? হ্যাঁ, আমার পক্ষে যতটা সম্ভব হবে, আমার হাতে যতটা থাকবে, আমি 100-তে 100% চেষ্টা করব তাদের জন্য সব কিছুই করার। তারপর দেখা যাক। বিরোধী আছে তো? বিরোধী তো সব দলেই থাকে, এখন দেখা যাক। এখন পর্যন্ত কিছু বলতে পারছি না, আছে হয়তো। কোন এলাকায় তুমি দাঁড়িয়েছো? কল্লাবেলি চা বাগান। কোন পার্টি? তৃণমূল কংগ্রেস। তোমার নাম? টিকা রাউতিয়া। অকাল হোলিতে মেতে উঠল চা বাগান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, উড়ল সবুজ আবির। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পুর চা বাগানের শ্রমিক মহল্লায় অকাল হোলির আমেজ। বন্ধ চা বাগানের শ্রমিকদের মধ্যে এমন খুশির জোয়ার দেখা গেল দীর্ঘদিন পর। অকাল হোলির কারণ, চা বাগানের যে পঞ্চায়েতের অধীনে সেই 18-এর 200 নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার জয়ী হয়েছেন বিদায়ী পঞ্চায়েত প্রধানের স্ত্রী মেরু হেমরেম। আরো 5 বছর কি আরো কাজ করবেন এই চা শ্রমিকদের জন্য? হ্যাঁ, কাজ করব। আগে তো আমার স্বামী ছিল, এখন আমি দাঁড়াচ্ছি, বাকি কাজটা করব বলে দাঁড়াচ্ছি। চা শ্রমিকদের জন্য কোনো মানে কোনো নতুন প্রকল্প বা ইচ্ছা আনবেন যে বাগান খোলার জন্য? হ্যাঁ, চেষ্টা করব, করতে পারি হলে তো ভালো। সবাই জনগণ আমার পিছনে আছে সবাই। ধূপগুড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের 5টি পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি মাগুরবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ আলতা গ্রামের 15-এর 143 নম্বর বুথের 5টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানানো হয়। জানা গেছে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েই এদিন তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ভোটের মুখে দল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের কোনো ক্ষতি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার নাম? রঞ্জিত রায়। আজকে কোন দল থেকে কোন দলে যাচ্ছেন? টিএমসি থেকে বিজেপিতে। কত বছর ধরে টিএমসি করতেন? দেখো, টিএমসি তো মনে করো আমাদের বাপ ঠাকুরদা মনে করো আগে কংগ্রেস করছে, তারপর এই মনে করো এই যে আমাদের বুদে মনে করো আমাদের বাবা মানে টিএমসিতে আসে, টিএমসি করে করে তারপরে মারা যায়। আর টিএমসি পার্টি কিন্তু আমাদের বাবাই মনে করে নিয়ে আসলো এই বুদে। তো এখন তার ছেলে পেলে আমরাও টিএমসি করতাম, কিন্তু যেভাবে দেখতেছি টিএমসির যা অত্যাচার, এই অত্যাচারে টিএমসিতে থাকা যাবে না। আর এটা তো সবাই দেখতেছে যে টিএমসির মনে করো বড় বড় নেতা, এরা তো মনে করো হচ্ছে গোলা বারুদের নেতা, এরা হচ্ছে রাজনীতির নেতা না, বুঝছেন? এই জন্য আমরা ভাবে চিন্তে নিয়েছি এখন বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই। কতগুলো লোক জয়েনিং করলেন আজকে? আমরা দুই ভাই, এই বাড়ির মা আছে। আজকে এটা হচ্ছে মাগুরমারি টু গ্রাম পঞ্চায়েতের 15-এর 143 নং বুথ। এই বুথের আজকে তৃণমূলের যারা প্রতিষ্ঠাতা, এই বুধে যারা তৃণমূলকে জন্ম দিয়েছিল, আজকে সেই তৃণমূলের যে অত্যাচার এবং যে সন্ত্রাস, এর প্রতিবাদে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আপনারা এর আগেও দেখেছেন বিগত 2 দিন আগে সেখানে 10টা ফ্যামিলি ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করেছে, এবং বলা যায় যে এই বুথের তৃণমূল বলে আর কোনো কিছু রইল না আগামী দিনের জন্য। আজকে কতগুলো লোক জয়েনিং করলো? আজকে প্রায় 5টি পরিবার তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হলেন, এবং আগামী দিনে তারা এই বুধের যে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদে যারা ভারতীয় জনতা পার্টিতে দাঁড়িয়েছেন তাদেরকে জয়যুক্ত করবেন, এটাই আমাদের আশা। কতটা আশাবাদী আপনারা? না না, আশাবাদী বলতে কি, যারা তৃণমূল কংগ্রেসকে এই বুধে প্রতিষ্ঠা করেছে তারাই তো আজকে ভারতীয় জনতা পার্টিতে, কাজেই তৃণমূল বলতে তো আর এই বুধে মানে কোনো কিছু রইলই না। কাজেই ভারতীয় জনতা পার্টির মানে 100% আমরা নিশ্চিত যে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত করবেন। কোন এলাকায় আজকে জয়েনিং সভা হলো? আজকে এটা হচ্ছে 15-এর 143 নং বুথ, দক্ষিণ আলতা। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি বিধানসভার কোকন ম্যানেজার। গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রার্থীর ওপর চাপ সৃষ্টি করে মনোনয়নপত্র তুলে দেওয়ার দাবি জানালো তৃণমূল, এমনই অভিযোগ উঠল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শাসক দলকে কালিমা লিপ্ত করতে বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে।
ঘটনাটি জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালী এলাকার 18-এর 184 নম্বর বুথের। বিজেপি প্রার্থীর স্বামী বিপ্লব সন্ন্যাসী রবিবার কোতোয়ালি থানায় শাসক দলের দুই কর্মীর নামে অভিযোগ জানান। আপনার কে প্রার্থী হয়েছেন? আমার স্ত্রী। নাম কি? মিনতি সন্ন্যাসী। কোন কোন বুথের থেকে এবং কোন অঞ্চল? পাতকাটা জিপি এবং 184 পাত নম্বর। কোন দলের প্রার্থী? বিজেপি প্রার্থী। সমস্যা কী হয়েছে প্রার্থীপদ? সমস্যা হচ্ছে প্রার্থীপদ নেওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি আসছে, আমাকে প্রার্থীপদ বাতিল করতে হবে, নতুবা তোমার বাড়ির আক্রমণ হবে, দোকানের উপরে আক্রমণ হবে, এই ভয় দেখাচ্ছে আমাকে প্রার্থীপদ বাতিল না করে। কারা ভয় দেখাচ্ছে? শাসক দলের। আপনার কিসের দোকান? আমার হচ্ছে বই খাতা স্টেশনারি। কোনখানে? রংধালী বাজারে। কী সমস্যা হয়েছে দোকানে? সমস্যা গত রাতেও এসছে ওনারা, আমি তো প্রাণ ভয়ের হুমকি আত্মরক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে ফোন আসলো, ওনারা আবার ঢুকছে আমাকে প্রার্থীপদ বাতিল করার জন্য। হ্যাঁ, যে প্রার্থীপদ বাতিল করতে হবে এই বলেই হুমকি দিয়ে চলে যায়। তারপরে সকালে খবর আসে আমার দোকানের তালা গেট ভেঙে যা কিছু মালপত্র ছিল এক শ্রেণীর দুষ্কৃতি এসে আমার মালপত্র সব বের করে নিয়ে যায়। কারা করছে কী মনে হচ্ছে? এটা মনে হচ্ছে যেহেতু আমাকে কয়েকদিন ধরে ধমকি দিচ্ছে, আমার দোকানের উপরে ভাঙচুর হবে, বাড়ি ভাঙচুর হবে, আমার 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 ধারণা হচ্ছে ওনারাই কেউ লোকদের ওনারা শাসকদের পক্ষ থেকে। আজকে সেই অভিযোগটা আজকে আমি জানালাম। আপনি কি নিরাপত্তাহীনতা? হ্যাঁ, আমি নিরাপত্তাহীনতে আছি। কী চাচ্ছেন? চাচ্ছি এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এনারা কী ব্যবস্থা নেয় এখন? এই প্রথম কি ভোটে দাঁড়াচ্ছেন? না, আমি গত ইলেকশনেও দাঁড়িয়েছিলাম, ওই একই সিস্টেমে কাজ হয়, আমাদেরকে নমিনেশন সাবমিট করে দেবে না, তাও কষ্ট মস্তে দেওয়া হলো, তারপরে আমাদেরকে সবাইকে প্রত্যাহার করে নিতে হবে। ওদের ভয় কেন, কী মনে হয়? ভয় হচ্ছে ওদের থেকে এখন লোক সরে যাচ্ছে, এই এই ভয়ে ওনারা কাউকে প্রার্থী হতে দেবে না, এবং ভোটের ময়দানে যদি নির্বাচন হয় তাহলে ওনারা ঘেরে যাবে, এই ভয়েই বিভিন্ন প্রার্থীকে আমাদের হুমকি দিয়ে যাতে প্রত্যাহার করে নেয়, তারা নিরঙ্কুশভাবে বিপুল ভোটে জয়ী হবে এই প্রত্যাশা ওনারা নিয়ে। আপনি কি তাহলে প্রত্যাহার করবেন? আপনার না, আমি প্রত্যাহার করবো না। ক্যান্ডিডেট কে আছে? স্ত্রী আপনার? আমার স্ত্রী ক্যান্ডিডেট। কতদিন থেকে দলে আছেন বিজেপি? প্রথম থেকে আছেন না? হ্যাঁ, প্রথম থেকে দলে। প্রথম থেকে? প্রথম থেকে। কার কার নাম রয়েছে? কার কার নাম দিয়েছেন? কাদের নামে? আমার বাড়িতে দুটো, আমার পাশে দুটো ছেলে আসছিল, দুটো ছেলেই আমি আবেদন পথে করেছি। কোন দল করে? ওরা শাসক দলে। বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, আমাদের প্রার্থীদের শাসক দল হুমকি দিচ্ছে, পুলিশকে জানানো হয়েছে। দেখুন, আমাদের নমিনেশন পর্ব শেষ হওয়ার পর থেকে আমাদের প্রার্থীদের, বিজেপি প্রার্থীদের উপর তৃণমূলে সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস শুরু হয়েছে। আমাদের প্রার্থীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে, এবং তারা যে কর্ম করে খান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেগুলোর উপরে আঘাত আনা হচ্ছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, হাটে বাজারে বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ির লোককে অপহরণ করে নেওয়া হবে এরকম বলা হচ্ছে, মহিলাদের করে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হবে এরকম হুমকি দেওয়া হচ্ছে। সেরকমই একজন আমাদের মহিলা প্রার্থী, তার হাজব্যান্ডকে হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে হুমকি দেওয়া হয়েছিল। গতকাল যেই হুমকি তারা দিয়েছিল তা কার্যকরী করেছে, তারা তার যে দোকান, যেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান তিনি করে খান, সেই দোকানে তারা হামলা চালিয়েছে রাতের অন্ধকারে, দোকানের তালা ভেঙে দোকানের সব জিনিসপত্র তছনছ করেছেন এবং লুট করেছেন, ক্যাশে যে টাকাগুলো ছিল সেগুলো লুট করে তারা নিয়ে গেছেন, এবং পার্থিপদ উইথড্র না করলে এরপর তাকে প্রাণে মারা হবে সেরকম হুমকিও তাকে দিয়ে রেখেছেন। এখন প্রথমটা তারা কাজ করেছেন, দোকান ভেঙেছেন, এখন তার প্রাণে মারে ফেলার হুমকিও তিনি দিয়ে রেখেছেন। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, তিনি এসেছেন থানায়, এফআইআর করেছেন, আমরা সঙ্গে এসেছি, আমরা আইসিকে বলেছি, এবং প্রশাসন, আমরা রাজভবনে সব জায়গায় আমরা জানাচ্ছি, মেল করছি, নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি যে এই যে প্রার্থী হয়েছে, যারা গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনে নেমেছেন বিজেপির প্রার্থী হয়ে, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন পুলিশের। পুলিশ কতখানি দেবে, নির্বাচন কমিশন কতখানি দেবে, আমরা এখনও বুঝে উঠতে পারছি না। কেন এই পুলিশের অ্যাকশন নিয়ে আমাদের আগেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে পুলিশ দলদেশে পরিণত হয়েছে। তবে আমরা মানুষকে বলছি, মানুষ যে প্রতিরোধ করে তুলছেন, আমরা মানুষের প্রতিরোধের উপরে ভরসা আছে, এবং মানুষ প্রতিরোধ করেছেন বলেই আজকে তারা সন্ত্রাস করতে তৃণমূলের লোকজন পিছু পা হচ্ছেন না, তারা সন্ত্রাসের উপর ভর করেই নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে। আজকে আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দুজনের নামে, দুজন তৃণমূল নেতার নামে এফআইআর করেছেন, যিনি প্রার্থীর হাজব্যান্ড প্রভুজা, তিনি এফআইআর করেছেন, আমরা সেই এফআইআর এখানে লজ করা। এদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, যে দুজনের নামে অভিযোগ করা হচ্ছে দুজনই ভালো ছেলে, এলাকার সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ করেন কৃষ্ণবাবু।
বিশেষ সূত্রে জানতে পারলাম যে কাল গতকাল রাতে রংনামালিতে একটা দোকানে চুরি হয়ে যায়। তো যে দোকানদারের মালিক তার নাম হচ্ছে বিপ্লব সন্ন্যাসী, সে বিজেপির বর্তমান প্রার্থী হয়েছে। তো এখানে বিজেপির তরফ থেকে একটা দোষারোপ করা হচ্ছে যে তার বাড়িতে দুইজন গেছে, যে দুইজনের নাম বলা আছে সে বাবু দত্ত এবং হচ্ছে সুজয় ঘোষ। তারা হচ্ছে বিপ্লব সন্ন্যাসীর একদম পড়শি এবং একপাড়ায় তারা থাকে এবং খুব ভালো ছেলে, সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাদেরকে যে দোষারোপ করা হচ্ছে তাদের এরকম কোনো ব্যাড রেকর্ড নেই। আমি এটা মনে করছি যে বিজেপি একটা চক্রান্ত করে নিজেরাই হয়তো এই কাজ করে সরায় রেখে এটা আমাদের তৃণমূলকে বদনাম দেওয়ার জন্য, কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে। কারণ যেহেতু তৃণমূল পাতকাটা অঞ্চলে শক্তিশালী, সেই হিসাবে কালিমা লিপ্ত করার জন্য এই চেষ্টাটা করছে। শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে জলপাইগুড়িতে এসেছেন রথের কাজ করতে, চলছে রথের শেষ প্রস্তুতি। আজ রবিবার, আগামী মঙ্গলবার রথযাত্রা, হাতে মাত্র একদিন, তাই রথের শেষ পর্যায়ের কাজ জোর কদমে চলছে জলপাইগুড়ি গৌড়ীয় মঠে। মথুরা বৃন্দাবন থেকে ভক্তরা জলপাইগুড়ি গৌড়ীয় মঠে এসে কয়েকদিন আগে থেকেই শুরু করে দিয়েছেন রথের শেষ পর্যায়ের কাজ। এখন চলছে রথের চাকা লাগানোর কাজ। বৃন্দাবন মথুরা থেকে ভক্তরা রথের কয়েকদিন আগেই এখানে এসেছেন, রথের যাবতীয় কাজ তারাই করছেন, এখন চাকা লাগানো এবং রং করা চলছে। यहाँ पे रथ यात्रा हो रहा है तो उसी का तैयारी चल रहा है। ये क्या तैयारी? जैसे अभी रथ में पेंट हो रहा है, फिर अभी मतलब पेंट होने के बाद रथ को फिर सूख जाएगा, फिर मंगलवार को रथ यात्रा है, उसके लिए तैयार हो रहा है। तैयार हो गया? हाँ, होने वाला है, बस थोड़ा ही काम बचा। नाम? आर्यन। जगन्नाथের রথযাত্রার আজকে রথের কাজের শেষ রায়, সে অন্তিম কার্য চলছে। আগামীকাল জগন্নাথের গুন্ডিচা মার্জন, জগন্নাথের মাসিবাড়িতে যাওয়া হবে। গুন্ডিচা অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরকে মার্জন করা হবে। জগন্নাথ যেখানে সাত দিন অবস্থান করবে সেই সেখানে যাওয়া হবে আগামীকাল জগন্নাথের গুন্ডিচা মার্জন। এবং পরশু দিন 20 জুন মঙ্গলবার জগন্নাথ দেবের রথযাত্রা। আমাদের জগন্নাথের অন্য অন্য বছর যেরকম প্রস্তুতি হয় এবছর সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়েছি। আপনারা সকলেই আসবেন, জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথকে দর্শন করে জগন্নাথের কৃপা লাভ করবেন, জগন্নাথের প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। তারা এখন কাজ করছে আপনাদের আশ্রমে শিষ্যরা? এরা সকলে আমাদের আশ্রমেরই সকলেই ভক্ত, বিভিন্ন জায়গা থেকে এসছে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে। এনারা এসছেন বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে ওনারা বৃন্দাবন থেকে চারজন এসছে। চারজন কী করছে ওনারা? এই জগন্নাথ দেবের রথযাত্রার সমস্ত রথের সমস্ত তৈয়ারি করছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fakeman.com। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, জলপাইগুড়ি।
আসন্ন দুর্গাপূজার 75 বর্ষপূর্তি উপলক্ষে ডায়াবেটিস নিয়ে বিশেষ আলোচনা হলো পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরে প্রাচীন দুর্গাপূজাগুলোর মধ্যে পুরাতন পুলিশ লাইনের দুর্গাপূজা অন্যতম। এবারে এই পূজোর 75 বছর পূর্তি হচ্ছে, সেই উপলক্ষে সারা বছর ধরে নানান সামাজিক কাজকর্ম পালন করে আসছে কমিটির সদস্যরা। রবিবার আয়োজন করা হয় ডায়াবেটিস নিয়ে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে সচেতনতা শিবির। এই প্রসঙ্গে স্বাস্থ্য শিবিরে উপস্থিত চিকিৎসক ডক্টর সৌমেন সাহা বলেন, অধিকমাত্রায় গ্যাসের ওষুধ খেলে হাড় ক্ষয় থেকে পাকস্থলীতে ক্যান্সারও হতে পারে। পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির সম্পাদক হরিপদ সামন্ত জানান, দুর্গাপূজার 75 বছর পূর্তি, আমরা সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, এবছর আজ ডায়াবেটিস রোগ নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের পাড়ার নতুন পুলিশ লাইনের দুর্গাপূজা উপলক্ষে আমরা সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান করবো বলে ঠিক করেছি। তার সেই 75 বছরের অঙ্গ হিসেবে আজকে ছিল ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের এসেছিলেন ডক্টর সৌমেন সাহা, এসে তিনি তার মূল্যবান বক্তব্য বলে গেলেন এবং আমরা যারা উপস্থিত আছি তারা মোটামুটি তার বক্তব্য আমরা বুঝতেও পেরেছি এবং আমাদের কিছু উপকারও লাগিয়ে গেছে তার বক্তব্য। এরপরে আমাদের এখানে আয়ুষের একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে তো আমরা বিনামূল্যে হচ্ছে, হ্যাঁ একদম বিনামূল্যে সমস্তটাই বিনামূল্যে হয়েছে, আমাদের এই ডায়াবেটিস টেস্ট সুগার টেস্ট সেটাও হচ্ছে বিনামূল্যে হচ্ছে, এটা সবচেয়ে বড় মানে আনন্দের কথা আর কি। আপনার নাম? আমার নাম হরিপদ সামন্ত, আমি এই পূজা কমিটির সভাপতি। আজকে তো এখানে টপিক ছিল মধুমেহ রোগ সম্বন্ধে। অ্যাকচুয়ালি আমাদের বিগত অনেক দিন ধরেই মধুমেহ রোগ ভারতবর্ষে বাড়ছে, সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। সেটা সম্বন্ধেই সবাইকে অবগত করলাম যে কী করে এটা সম্বন্ধে মানে কী খাবার খেলে কী করবেন, লাইফস্টাইল মডিফিকেশন কী করলে ভালো হবে, এখানে সবাইকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে পারেন না, সেটাতে আজকে তুলে ধরা হলো। সুগার সম্বন্ধে স্যার কী বলা হবে? সুগার দেখুন এখন তো যেটা বলা হচ্ছে এভরি ইন্ডিয়ানদের 5-1 সবারই মানে ডায়াবেটিক রোগের শিকার, ঠিক আছে। এটাকে কন্ট্রোল করার বেস্ট উপায় হচ্ছে লাইফস্টাইল, একটাই বলবো, ক্যালোরি কমান, কার্বোহাইড্রেট খাবারটা কিন্তু কমান, এটাই আমার বিষয়টা, ঠিক আছে। আর যখনই ধরা পড়বে সুগার আমি বলবো ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান, চেক করান, নিয়মিত প্রতি মাসে মাসে স্ক্রিনিং করান, সুগারের র্যান্ডম সুগার করতে পারেন, যাদের সুগারের আক্রান্ত নেই তারাও র্যান্ডম সুগার করাতে পারেন, দেখতে পারেন যে আমার কেমন কী থাকছে, যদি বেশি থাকে 200-এর উপরে থাকে তাহলে ইমিডিয়েটলি ডাক্তার নিয়ে ডাক্তার। বেশিরভাগ মানুষ তো আপনার গ্যাসের ওষুধ খায় সেই বিষয়ে, হ্যাঁ এবার দেখুন গ্যাস তো একটা মানে গ্যাসের প্রবলেম বলতে গ্যাসের প্রবলেম তো ওই বলা যায় না, কিছু গ্যাস্ট্রাইটিস আমরা বলি কিংবা জিআরডি বলি, ঠিক আছে। এটা তো আমাদের মেনলি হয় খাবার দাবারের স্টাইলের জন্য, খাবার আমরা ঠিকঠাকই খাই না, সকালবেলা উঠে আমরা ভরা পেটে খাই না, ঠিক টাইম যে আমরা যে বলি যে 4-6 ঘন্টা গ্যাস খাবার থাকবে সেটা আমরা করি না। যদি এইগুলো যদি করা যায় তাহলে গ্যাসের ওষুধ লাগবে না মানুষের, আর গ্যাসের ওষুধ খাওয়া কখনোই মানে সমাধান না, আর গ্যাসের ওষুধ খাওয়া হচ্ছে সাইড এফেক্ট, মানে আপনার কখনো কিডনি খারাপ হতে পারে, ক্যান্সার হতে পারে, স্টোমাক ক্যান্সার খুব কমলে দেখা যায় আমরা পিপিআই খেলে, এটা হতে পারে, হাড় ক্ষয় হয়, অস্ট্রোপরোসিস হয় গ্যাসের ওষুধ খেলে। গত কয়েকদিন যাবৎ পাহাড় এবং সমতলে লাগাতার বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জেরেই মাল ব্লকের বাগড়াকোটে ভেঙে পড়ল একটি আস্ত বাড়ি। মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের বাগড়াকোট গ্রামের আশ্রম লাইনের ঘটনা। জানা গেছে এই চা বাগানের বাড়িতেই থাকতেন নির্মাইত ওরায়, ওনার ছেলে মুন্না ওরাও, মেয়ে সাবিত্রী ওরাও। স্থানীয় বাসিন্দা বিবেক পানি লাখড়া বলেন, বাগড়াকোট চা বাগানের শ্রমিক আবাসগুলো ব্রিটিশ আমলে তৈরি, এত বছর হয়ে গেলেও কোনো রিপেয়ার হয়নি। শনিবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয় আর রাতের দিকে ঘরটি দুলতে থাকে, সেই সময় বাড়ির লোকজন অন্য বাড়িতে আশ্রয় নেয়। রাত বাড়তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়িটি, বাড়ির লোকেরা প্রাণে বাঁচলেও ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির ছেলে মুন্না ওরাও এবং সাবিত্রী ওরাও বলেন, রাতের দিকে বৃষ্টির জন্য বাড়ির চারদিকে কর্মর শব্দ হতে থাকে, ভয়ে আমরা অন্য বাড়িতে চলে যাই, কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়িটি ভেঙে পড়ে, ঘরের ভেতরে থাকা কোনো জিনিসই বাঁচাতে পারিনি। রাত মে সোয়া থা উসি সময় থোড়া সা গিরা থোড়া উসকে বাদ মে ভাগ গিয়া বাহার নিকলা উসকে বাদ তো সব একদম সারা গির গিয়া বারিশ কে কারণ ঘর মে তো কোই নি থা নাই থা সামান খালি মে সোয়া থা সামান তো সারা বরবাদ হল ভারী বারিশ হো গিয়া উস টাইম মে মতলব পুরা তুফান ভি চল রহা থা আর অচানক করিব করিব 10 বজে
रात को अंधेरे में ये टूटने का आवाज सुने दिया तो ये लोग भाग गए। तो ये अचानक एकदम पूरा दीवार गिर गया और एकदम पूरा पानी भी अंदर घुसने लग गया और पूरा एकदम छत भी खराब हो गया। और आप देख रहे हैं ये हालत कैसा है। कौन सा घर है ये? बागराकोट आश्रम लाइन, बागराकोट चा बागान। चा बागान का घर है? नहीं, अब हुआ तो नहीं है ये लोग, मतलब ये बड़ा घटना होने से पहले ही, ये मतलब घर गिरने से पहले ही ये लोग घर से बाहर निकल गए। सामान तो खत्म हो गया? हाँ, सामान तो बर्बाद हो गया, सब कुछ बर्बाद हो गया। यहाँ पे सब कुछ भीग गया और बर्बाद हो गया, मिट्टी में दब गया। ज्यादा बारिश होने का कारण से? हाँ, ज्यादा बारिश होने के कारण से। और पहले से ही ये दीवार एकदम कमजोर है क्योंकि ये अंग्रेजों का जमाने का घर है, ये चाय बागान का घर है। और चाय बागान अभी कोई ध्यान नहीं देती है चाय बागान के लोगों को, और वो कैसे रह रहे हैं उनको पता नहीं है। और ये इसलिए हम डिमांड करते हैं कि अगर इन्हें, ये गरीब लोग हैं चाय बागान के लोग, और दूसरा कोई ऑप्शन नहीं है। अगर प्रधानमंत्री आवास योजना के तहत अगर घर सभी लोगों को घर दिया जाए तो अच्छा होता है, क्योंकि इस तरह के घटनाएं हो रहे हैं, तो बहुत ही दयनीय अवस्था में है हमारे चाय बागान के लोग। आदिवासी नाबालिका के फूस लिए आटके रखार अभिजोग, नाबालिका के फिरे पेते कोतवाली थानार द्वारस्थ हलन परिवार सदस्यरा। जाना गया है बहादुर ग्राम पंचायत एलकार आदिवासी नाबालिका मेके तार पूर्व परिचित युवक आलिपुर दुआर जिलार सोनारपुरे निये जाए, सेखाने आटके रखे मेटीके बोले अभियोग तुलेछेन परिवारेर सदस्यरा। ए मर्मे एदिन कोतवाली थानाय अभियोग दायर करा हयेछे नाबालिका मेयेर परिवारेर तरफे। युव तृणमूल नेता अजय शाह बोलेन, मेटीर परिवार आज आमार काछे आसे, आमरा जलपाइगुड़ी ओ आलिपुर दुआर जिलार चाइल्ड लाइनेर साथे जोगाजोग करेछि, तादेर कथा मतो आज कोतवाली थानाय लिखित अभियोग दायर करा हलो। मेटी जाते कोनोभावे पाचार ना हो जाए तार जोन्नो द्रुत व्यवस्था नेवार अनुरोध करा हुए छे। नाबालिका मेटीर परिवारेर पक्ष थेकेओ मेटीके फिरे पावार आर्जी जानानो हुए छे प्रशासनेर काछे। घटना हलो गत परशु आमादेर जलपाइगुड़ीर बहादुर एलाकार थेके एकटी मेये, आदिवासी मेये, 16 बछर कम बयस मेटी, 15 बछर 9 मास बयस, से आचमका निखोज हुए छे एबं तार परिवार ताके बहु खोजाखुजिर पोरे जानते पारे से आलिपुर दुआर जिलार তিস্তা ব্রিজ পার করে কোনো এলাকায়, ঠিক আছে, সোনারপুরে আছে। এবং তারা যখন সেই বাড়িতে গিয়ে খোঁজ লাগিয়ে সেই বাড়িতে যায় মেয়েটিকে উদ্ধার করে আনার জন্য, পরপর দুদিন গত পরশু রাতেও তার পরিবারের লোক যায় মেয়েটিকে বাড়িতে ফিরে নিয়ে আসার জন্য, এবং গতকালকেও যায়, কিন্তু বারবার তাদের পরিবারের পক্ষ থেকে, ছেলেটির পরিবারের পক্ষ থেকে, ছেলেটির বাবা মা এবং কাকা, স্থানীয় কিছু লোকজন নিয়ে এদেরকে হুমকি দিচ্ছে, এদেরকে ভয় দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে তারা যখন কিছু না বুঝতে পেরে আমার কাছে আসে আজকে সকালে, আমি সঙ্গে সঙ্গে চাইল্ড লাইনকে ফোন করি 1098 নাম্বারে, এবং চাইল্ড লাইনকে সমস্ত ঘটনা জানানোর পরে তারা আমাদের কাছ থেকে মেয়েটি বর্তমানে যেখানে আছে তার অ্যাড্রেসটা নেয়, এবং দেখি তার কিছুক্ষণের মধ্যেই আলিপুরদুয়ার চাইল্ড লাইন থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাকে বলা হয় সমস্ত ঘটনা জেনে যে থানায় একটা পরিবারকে দিয়ে একটা FIR দিতে, যেহেতু মেয়েটি দুদিন ধরে মিসিং বা মেয়েটিকে আনতে পারছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মেয়েটিকে ফিরে পাওয়ার আশায় থানায় এসেছি, কারণ অতীতে বহুবার দেখা গিয়েছে যে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে ডুয়ার্সের বিভিন্ন অনেক অনেক মেয়ে বাইরে দিল্লি বোম্বে পাচার হয়ে গিয়েছে। আমরা একটা পাচারের ভয় পাচ্ছি যে পাচার চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে, এই 16 বছরের মেয়ে যে আগামী দিনে পাচার হয়ে যাবে না তার কোনো ঠিক নেই। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 70টি পরিবারের সদস্যরা। রবিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বলাইগছ গ্রামে এই যোগদান সভার আয়োজন করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্বদের হাত ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় অনুপ্রাণিত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 70টি পরিবারের সদস্যরা। যোগ দিচ্ছি এই কারণে, আমরা তো এতদিন দীর্ঘদিন ধরে বিজেপিতে ছিলাম, তা কেন্দ্র সরকার আমাদের তো কোনো কিছু উন্নয়ন করতে পারে না, এখন আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন হাত ধরে আর কি দেখি, অঞ্চল আমাদের সব তো মমতা ব্যানার্জিরে, তাই উন্নতি হবে বলে আমরা আজকে বিজেপিতে যোগদান করি। তাও কজন আজকে যোগ দিচ্ছেন আপনার সাথে? প্রায় 150 জন দিবে। এই এলাকাটার নাম? এই এলাকার নাম বলাইগঞ্জ 18-113 নম্বর। তাহলে তো এই এলাকা থেকে আপনার দলীয়ভাবে একটা পরিবর্তন হবে, আপনি সামনের ভোটে দেখা যাবে। বুঝলাম না, এটা অবশ্যই পড়বে, তো প্রভাব তো অবশ্যই পড়বে ওদের। এখন হয়তো আমরা 200-এর উপরে লিড দেবো। আপনার নাম?
আমার নাম এমডি মকবুল। আপনি কোন পদে ছিলেন বিজেপি? আমি রাজগঞ্জ দক্ষিণ মণ্ডল সংখ্যালঘু সভাপতি ছিলাম। আজকে আমাদের রাজগঞ্জ ব্লকের মাঝহেলি অঞ্চলের 17 নম্বর সংসদ 113 নম্বর বুথ বলাইগঞ্জ। এই বলাইগঞ্জে আমাদের বিজেপির সংখ্যালঘু সেলের দক্ষিণ মণ্ডলের সভাপতি মকবুল হোসেন ভাই, তিনি তার সঙ্গে আরও এলাকার বিজেপি ছেড়ে প্রায় 70টি পরিবার, তারা আজকে উন্নয়নের মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তারা কি হচ্ছে আপনার এই ফলে আমাদের এই এলাকায় অবশ্যই প্রভাব পড়বে এবং আমরা 100% আশাবাদী মাঝহেলি অঞ্চলে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের বোর্ড গঠন হবে। সরকারের যে কেন্দ্রীভূত উন্নয়ন, শহরভিত্তিক উন্নয়ন, গ্রামের মানুষ কেন্দ্রীয় সরকারের কোনো পরিষেবা পায় না এবং মমতা ব্যানার্জির পরিষেবা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, তার জন্য আজকে দিকে দিকে প্রত্যেকটা জায়গায় এই পঞ্চায়েত ভোট যত আগাবে তত বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলে যোগদান করবে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে। আমার নাম অরিন্দম ব্যানার্জি, আমি রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের আগে রুট মার্চ জলপাইগুড়ি জেলা পুলিশের, ভোট পর্ব শান্তিপূর্ণভাবে শেষ করতে তৎপর জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি রুখতে বিভিন্ন জায়গায় লাগাতার রুট মার্চ করছে জেলা পুলিশ। রবিবার বিকেলে ডিএসপি হেডকোয়ার্টার সমীর পালের নেতৃত্বে হয় রুট মার্চ। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চলে রুট মার্চ। সাধারণ মানুষ যাতে শান্তিতে ভোটদান করতে পারেন ও এলাকায় যাতে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয় সেই বিষয়ে জনগণকে এদিন আশ্বস্ত করা হয়। ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল এদিন পথচলতি মানুষদের সাথে কথাও বলেন। জানা গেছে পঞ্চায়েত ভোট পর্যন্ত এই রুট মার্চ চলতে থাকবে। আপনি দেখছেন তো আমরা এখানে যে ঝাঁসি জায়গার নাম ঝাঁসিপাড়া, পাহাড়পুর ঝাঁসিপাড়াতে আমরা বাজারের মধ্যে যে রুট মার্চ করছি, পাবলিকের সাথে কথাবার্তাও বলছি, সামনের ভোটের ব্যাপারে কোথায় বুথ আছে দেখছি, এরিয়াতে কোনো যেন অশান্তি না হয় তার জন্য এই রুট মার্চ। কোথায় কোথায় চলবে স্যার? আমাদের পুরো সব জায়গায় চলছে, পুরো জেলা জুড়ে চলছে, আমার কোতোয়ালিতে চলছে, আমার সদর সাব ডিভিশনে সব জায়গায় চলছে। মূলকে নিয়ে তাই তো পঞ্চায়েত ভোটকে নিয়ে রুট মার্চ? আচ্ছা, আগামীতে আরও চলবে? হ্যাঁ, চোখ কন্টিনিউ করবে এটা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রবিবার সকাল থেকে প্রচার শুরু করেছেন বিজেপির জেলা পরিষদ প্রার্থী মনোজ ভুজেল। তিনি মালবাজার নাগরাকাটা ব্লকের লুকসান আংরাভাষা 1 এবং আংরাভাষা 2 গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত জলপাইগুড়ি জেলা পরিষদ আসনের প্রার্থী। এদিন লুকসান এলাকায় জনসাধারণের বাড়ি বাড়ি গিয়ে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। জয়ের পর জনসাধারণের সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি। রাস্তা, জল ও সেতু নির্মাণের বিষয়টিকে পঞ্চায়েত নির্বাচনের ইস্যু হিসেবে তুলেছেন এই এলাকার মানুষজন। মনোজ ভুজেল এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য যে নাগরাকাটা ব্লকের অধীনে 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ ভুজেলকে দল এবার জেলা পরিষদের প্রার্থী করেছে। মনোজ স্যার, এটি বিহান প্রচার প্রসারমা নিষ্কিনু ভয় একদম অশোচনীয় কুরা ভয় সবাই জনতাকে লাগে কিন এটি ছিটো প্রচারমা নিষ্কিনু ভয়। हेर्नुहोस्, भारतीय जनता पार्टी को हर एक कार्यकर्ता देश सेवा का लागि लागिपरेका छन्। जसरी देश को प्रधानमंत्री नरेंद्र मोदीजी देश को लागि उहाँले 24 घंटा दिन रात परिश्रम गरेर आज देशलाई एउटा उन्नति को दिशा में लानु भइरहेको छ। आज विश्वले नै नरेंद्र मोदीजी प्रधानमंत्री को रूप में एउटा नेता को रूप में मान्छ। त्यसरी नै भारतीय जनता पार्टी को बुथ स्तर को कार्यकर्ता देखि लिएर सबै नै कार्यकर्ता देश सेवाको लागि लागिपरेका छौँ। हामी पनि यस क्षेत्रबाट उम्मेदवार भएको कारणले हामी प्रत्येक जनताको छेउमा हामी गएर यसपालि हामी आफ्नो कामको लागि
काम गर्छौं भनेर हामी जुन चाहिँ संकल्प लिएर आज राजनीति क्षेत्र में उत्रेको छौं हामी काम गर्नको लागि हामी तत्पर छौं र हामी भोट नजिक आएको छ समय पनि बेसी छैन त्यसैले सबैसँग जति सक्दो हामी एउटा सम्पर्क गरेर यसपालि यस क्षेत्रबाट जो हाम्रो उम्मेदवार छ म आफै पनि जिल्ला परिषदको यसपालिको प्रार्थी हो म यो लुक्सान र आङडावासा 1-2 यस क्षेत्रबाट जिल्ला परिषदको प्रार्थीको रूपमा यसपालि छु उम्मेदवारको रूपमा र यसपालि यस क्षेत्रबाट जिल्ला परिषद पञ्चायत मेम्बर पञ्चायत समिति जितेपछि मेरो जिल्ला परिषदको जुन चाहिँ काम हुन्छ सबभन्दा पहिलो काम म यो लुक्सान क्षेत्रको जुन चाहिँ यो लाल पुल विगत 4 वर्षदेखिको टुटेर एउटा जीर्ण अवस्थामा छ यो जुन चाहिँ बाटो लुक्सान मोडदेखिको बजारसम्मको यो बाटो जुन चाहिँ जीर्ण अवस्थामा छ यहाँ केही दिन अगाडि नै टोटो चालकहरूले जति भाइहरूले एउटा जुलुस पनि निकालेको थियो नो रोड नो भोट भन्ने म उहाँहरू सबैलाई नै साथीभाइहरू लुक्सानवासी लुक्सान ग्राम पञ्चायत क्षेत्रको निवासीलाई म भन्न चाहन्छु जिल्ला परिषदको जुन चाहिँ प्रथम काम हुन्छ म सबभन्दा पहिले लुक्सान क्षेत्रबाटै गर्नेछु यो रोड र यो जुन चाहिँ पुलको काम छ सबभन्दा पहिले सुरुवात यही कामबाट म गर्नेछु तपाईँले आफ्नो प्रतिद्वन्द्वी कसलाई मान्नुहुँदैछ यसपालि हेर्नुहोस् आज विरोधी पक्षमा हेर्नु जाँदाखेरि यिनीहरूको आपसी मतभेदमै यिनीहरू आज टुटेर बसिरहेको छ मेरो प्रतिद्वन्द्वीको रूपमा आज कोही पनि छैन बिजेपी एक मात्र एउटा दल हो जसले राष्ट्रमा जुन चाहिँ एउटा सुव्यवस्था ल्याउँदैछ आफ्नो क्षेत्रबाट पनि यसपालि बिजेपीले जित्नेछ र लुक्सान ग्राम पञ्चायतमा भारतीय जनता पार्टीको प्रधान पनि बनिनेछ र नागराकाटा पञ्चायत समितिमा यसपालि भारतीय जनता पार्टीको सभापति पनि बनिनेछ र जिल्ला परिषदमा यसपालि सभाधिपति पनि भारतीय जनता पार्टीको बनिने एबारे आबहावा खबर केंद्रीय आबहावा दफ्तर जलपाइगुड़ी केंद्र से पावा तथ्य अनुजाई रविवार दिन सर्वोच्च तापमात्रा छिल 25.2 डिग्री सेलसियस सर्वनिम्न तापमात्रा छिल 22.8 डिग्री सेलसियस गत 24 घंटा बृष्टिपात 94.8 मिलीमिटार शेष करार आगे आज के विशेष विशेष संबाद आरो एक बार सिक्किम थेके उत्तरबंगे आकाशे दापिए बेड़ा बर्षा जलस्तर बृद्धि तिस्ताय जारी हलो हलूद संकेत পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সিভিল ডিফেন্স ও এনডিআরএফ বড় বিপর্যয়ের হাত থেকে মানুষকে রক্ষা করতে মহড়া চলল জলপাইগুড়ি রাজবাড়ি দিঘিতে লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল বাগড়াকোট চা বাগানের শ্রমিক আবাস ব্রিটিশ আমলে তৈরি শ্রমিক আবাসগুলোতে নজর নেই চা বাগান কর্তৃপক্ষ বা সরকার কারোরই জীর্ণ শ্রমিক আবাসগুলো মেরামত না করলে আরও বিপদের আশঙ্কা উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই নমস্কার